প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সুকুমার চন্দ্র কুন্ডুর মৃত্যুতে শোকস্তপ্ত তার পরিবার সহ তার শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার দিন তার বাসভবনে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সকলের কাছের মানুষ কাজে মানুষ পুরোপিতা স্বপন সমাদার। এই দিন ডাক্তার কুন্ডুর জন্য তার বাসভবনে আয়োজিত স্মরণসভায় প্রত্যেকে শীতচারণা করেন। মূলত ধূমপানের বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে অসংখ্য অগণিত লেখনী উপহার দিয়েছিলেন পাঠকদের, তাই তার শূন্যতা কোনোদিনও পূরণ হবে না বলেই জানান পুরোপিতা স্বপন সমাদার সহ উপস্থিত বিশিষ্ট জনেরা। সমাজের বিকাশের জন্য তার আদর্শকে পাথেয় করে দীর্ঘ পথ এগিয়ে চলার অঙ্গীকারবদ্ধ তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা। এদিন স্বপন সমাদার জানান ডাক্তার কুন্ডুর স্মৃতি রক্ষার্থে একটি চ্যারিটি হসপিটাল করার ইচ্ছে রয়েছে তাদের। তিনি যদি অনুমতি পান তাহলে আগামী দিনে আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে যা ডাক্তার কুন্ডুর স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে। এই অঞ্চলে শুধু তাই না, আমাদের একটা সংস্থা ছিল যে ইন্ডিয়ান সোসাইটি অন টোবাকো অ্যান্ড হেলথ কলকাতা, যার ফাউন্ডার মেম্বার তিনি, এবং তার নেতৃত্বে তার অভিভাবকত্বে আমরা সারা বছর এই ধূমপান যদি আন্দোলনটা চালিয়ে যেতাম, এবং শুধু তাই নয় সারা বছর যে কোনো কাজেও তিনি আমাদেরকে উপদেশ দিতেন। এবং ডাক্তার হিসেবেও তিনি ছিলেন কিন্তু ধর্মভক্ত। আমরা তার ব্যক্তিগত জীবনে শুনেছি তিনি বিয়ার সিং এর সুপারম্যান ছিলেন, একদা শ্রীমতী ইন্দিরা গান্ধী হরিকান চৌধুরী থেকে শুরু করে রাজ্যপালের ডাক্তারও ছিলেন, খুব ভালো হার্ট স্পেশালিস্ট ছিলেন। তার মৃত্যুতে নিশ্চয়ই আমরা ভবিষ্যৎকাল ভালো মানুষ কাটা হারালাম। আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা স্মরণ সভার আয়োজন করেছি। তার দুই সন্তান তারা বাইরে থাকে কর্মসূত্রে, যেহেতু তারা তাড়াতাড়ি আবার কর্মসূত্রে ফিরেই যাবে, তাই আজকে শুক্রবার কালের দিনই আমরা স্মরণ সভাটা আয়োজন করেছি। এখানে ব্যক্তি সবাই আছে, আমরা প্রত্যেক রবিবার সকালবেলা এখানে আমাদের উপস্থিত হতাম, আলোচনা করতাম। আকর্ষণ আমাদের ইন্ডিয়ান সোসাইটি অন টোবাকো অ্যান্ড হেলথ এর প্রতিষ্ঠাতা মেম্বার, অ্যাকচুয়ালি উনি আমাদের এই অনুষ্ঠানটাকে শুধু গড়ে তোলেননি, সর্বতোভাবে সবসময় সব প্রোগ্রামে সব কিছুতে